ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি আমরা ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, জগদ্ধাত্রী পূজোর ক্ষেত্রে বিশাল প্রতিমা নিয়ে শোভাযাত্রাটা কিন্তু একদম অন্যতম আকর্ষণ, কিন্তু করোনা অবহে এবার কি শোভাযাত্রা হবে? পাশাপাশি জানতে চাইব কি কি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই দেখো, আজ কিন্তু চন্দননগরের মন খারাপ। তার কারণ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরে এই দিনটাতেও কিন্তু একটা উৎসব থাকে, যেটাকে আড়ং বলেন, যেটাকে শোভাযাত্রা বলেন, কিন্তু এবছর সেই শোভাযাত্রা হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি চন্দননগর তেমাথাতে। এটাকে এখানকার উদ্যোক্তারা যারা রয়েছেন এটা সর্বোচ্চ প্রতিমা বলেন। তোমাকে দেখিয়ে দেবো সেই প্রতিমার রূপ, দীর্ঘ প্রতিমা। সবথেকে যেটা আকর্ষণের বিষয়, এই এত বড় প্রতিমা, সেই প্রতিমাকে কিন্তু এখানকার ক্লাবের যারা সদস্যরা আছেন তারাই কিন্তু বাইরে বের করবেন, মণ্ডপের বাইরে বের করবেন। সেটা কিন্তু একটা দেখার মতো বিষয়, এবং সেটা কিভাবে হবে সেটা আমরা এখানে যারা ক্লাবের যারা দায়িত্বে আছেন তাদের থেকে জেনে নেব। এই এত বড় প্রতিমা কিভাবে আপনারা বের করবেন, মানে এটাকে যে নিয়ে যাবেন বিসর্জনের জন্য বের করবেন কিভাবে? এটা বের করব, আমাদের যারা সদস্য আছে তারাই এটাকে বার করবে। এটাকে মানে একটা দেখার মতন ব্যাপার, কোনো কেন নয়, মানুষের দ্বারাই এইটাকে আমরা বার করি। অবশ্যই বুঝতেই পারছো যে এত বড় একটা প্রতিমা, সেই প্রতিমা কোনো ক্রেনের সাহায্য হবে না, ক্লাব সদস্যদের সাহায্যের মাধ্যমেই এই প্রতিমা কিন্তু বাইরে বেরোবে। আর একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, এবারে তো শোভাযাত্রা হচ্ছে না, তাহলে বিসর্জনটা কিভাবে? প্রত্যেক দিন প্রত্যেকবার এবারে ভাগ করে দিয়েছে, একবার একদিনেই সমস্ত বিসর্জন হচ্ছে না। এবং আমাদের সরকারি আইন মেনে, মহামান্য আদালতের আইন মেনেই আমরা আস্তে আস্তে দিয়েছি। আজকে কতগুলো প্রতিমা বিসর্জন? আজকে মোটামুটি আমাদের চন্দননগরে সেন্ট্রাল কমিটির 170 ঠাকুর আছে, তার মধ্যে আজকে গোটা 40 ঠাকুর আজকে ভাসান হবে, এবং ঘাট নির্দিষ্ট করা আছে কোন কোন জোনের কোন কোন ঠাকুর আজকে ভাসান হবে, আবার কালকে কোন কোন ঠাকুর ভাসান হবে, সেইভাবে সেন্ট্রাল কমিটি এবং প্রশাসনের সঙ্গে বসে এটা সিদ্ধান্ত নিয়ে। যদি বিসর্জন আজকে আপনাদের না হয় তাহলে আজকে প্রতিমা বের করছেন? হ্যাঁ, প্রতিমা আমরা বার করছি, কারণ প্রতিমা বার করে আমরা মণ্ডপের থেকে বাইরে গাড়িতে রেখে দেবো। অবশ্যই দেখো, অন্যান্য বছর যেহেতু এই দিনে প্রতিমা হচ্ছে মণ্ডপ থেকে বাইরে বের করা হয়, তাই বিসর্জন হোক বা না হোক আজকে কিন্তু এই প্রতিমা মণ্ডপ থেকে বাইরে রাখা হবে। এদের যেরকম হচ্ছে আগামীকাল বিসর্জন, কিন্তু আজকেও চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির আন্ডারে বহু প্রতিমা রয়েছে, যেগুলো স্ট্যান্ড ঘাট ধরে কিন্তু প্রতিমাগুলো নিরঞ্জনের পথে এগিয়ে যাবে, এবং পরপর পরপর এই দীর্ঘ উচ্চতা সম্পন্ন যে প্রতিমা সেইগুলো যে বিসর্জনের দিকে এগোবে তাও একটা কিন্তু অনুপম দৃশ্য। এবং দ্বিতীয় একটা বিষয় যে আলোর শোভাযাত্রা হয়তো হবে না, কিন্তু কিছু মানুষ, প্রত্যেকটা পুজো কমিটিকে একটি করে লরির অনুমতি দেওয়া হয়েছে এবং তাতে কিছু ক্লাব সদস্য থাকবেন, তারাই কিন্তু এই পরপর লরি নিয়ে, এই প্রতিমা নিয়ে তারা বিসর্জনের জন্য যাবে, এবং এক একটা ঘাটে এক একটা প্রতিমা নিরঞ্জন হবে। ধন্যবাদ অনুপ।